গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো, আজকে বৃহস্পতিবারের সকাল, আর সকালটা শুরুই করলাম তোমাদেরকে এক ভ্যান সবুজ গাছপালা আর রং বেরঙের ফুল দিয়ে। তো ফুল তো আমাদের সবার মনকেই পারে খুব ভালো করে দিতে, তো চলো আজকে দিনটা আশা করছি ভালোই কাটবে। এক ভ্যান ফুল গাছপালা দেখে তো আমার পুরো পাগল পাগল অবস্থা, আজকেও আমি গাছ কিনেছি। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। সকালে গাছ কিনতে গিয়ে তোমাদের সাথে তাও আমার দেখা হয়নি, কথাও হয়নি। তো যাই হোক না কেন, এই শুরু হচ্ছে 12:06 বাজে আজকে বৃহস্পতিবার। বৃহস্পতিবার থেকে শুরু করছি, তো কি গাছ কিনেছি না কিনেছি সেটা নয় আমি পরেই দেখাচ্ছি একটু। যাই হোক না কেন, তার আগে বলি আমার কিন্তু সব কাজ হয়ে গেছে, কারণ গাছগুলো তো কেনা হয়েছে, ওর কাছে যে প্লেটগুলো থাকে না ওগুলো থাকে হচ্ছে এক মিনিট। তো ওর কাছে থাকে হচ্ছে ওই খয়েরি কালার ব্রাউন কালারের যে প্লেট গুলো থাকে ওগুলো, কিন্তু আগের দিন আমি যার জন্য গেছিলাম পরে ওর থেকে প্লেট গুলো না নিয়ে পরে আমি যে নিয়ে এসেছি তারাও দেখাচ্ছি তোমাকে। পরে দেখো আমি ব্ল্যাক কালারেরই নিয়ে এসেছি টবের সাথে, তো ওই জন্য একটু একটু বলতে হয় তোমরা গাছগুলো দেখতেও পেলে গাছটা। এক সেকেন্ড, ওর ফোন এসছে তো নেই। যাই হোক, আমার কাজ হয়ে গেছে। আমি ভাবলাম যে একটা সাদা প্লেট একটা ব্ল্যাক কালারের প্লেট আনতে হবে, একটা কালো একটা সাদা প্লেট আনতে হবে। তো রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে, আজকে রান্না বিশেষ কিছু করিনি, তেলাপিয়া মাছ করেছি ঝোল আর কি, আর পেঁপে সেদ্ধ দিয়েছি বেজা, কালকে একটু শুকনোটা রয়ে গেছে। তো ঘরটা ছাতরা হয়ে গেছে, এবার ঘরটা মুছবো, যা স্নান করবো। ভাবলাম স্নান করে বেরোবো একটু, একটা ব্ল্যাক কালার প্লেট একটা হোয়াইট প্লেট নিয়ে এসে নিচ থেকে ফুলটা নিয়ে এসে তারপর পুজোটা দেবো। কিন্তু কি আর করবো, নেমে গেল বৃষ্টি, আর কিছু করার নেই, জোর নেমেছে বৃষ্টিটা। সকাল থেকেই হচ্ছে এরকম, বৃষ্টি নামছে আবার রোদ উঠছে আবার বৃষ্টি হচ্ছে। তো দেখি স্নান দান করতে করতে যদি কমে তো ভালো কথা, নাহলে নিচ থেকে ফুলে না আপাতত পুজো দিয়ে দেবো, সন্ধ্যেবেলা বেরিয়ে ওর সাথে গিয়ে প্লেট কিনতে যেতে হবে। তো তোমাদেরকে দেখাই আমি আর কি কি গাছ কিনবো। আমাকে গাছের নাম জিজ্ঞেস করবে না, ঠিক আছে? এটা হয়তো ওই থোকা মতো রেড কালারের জবা ফুটবে, এটা খুব আশা করে এনেছি যে এটায় জবা ফুল ফুটলে আমি একটুখানি একদিনের জন্য হলেও আমার কালিমাকে দিতে পারবো, যে যিনি কিনা এখানে থেকে জবা পানি না। এই দুটো গাছ এনেছি, এই দুটো গাছ এভাবে রাখবো না, যদিও আমি ওর সাথে আমার কথা হয়েছে ছেলেটার সাথে যে আমি ওই ঝোলানো যে টবগুলো পাওয়া যায় ওতে আমি সাদা আর এই ম্যাজেন্ডা কালার, এই দুটো কালারের দুটো মিলিয়ে মিশিয়ে আমি পুঁতবো, কালকে নিয়ে আসবো, রিপোর্টিং করে দেবে বলেছে, তো দেখা যাক। আর একটা হচ্ছে সেই দিন যেটা বলছিলাম যে আমি খুব আশা নিয়ে নার্সারিতে গেছিলাম, এই পটটা তখনও আসেনি, তুলসী গাছের এই মঞ্চটা, তো সেটা আমার এসে গেছিলো অনেক দিন আগে, কিন্তু আমি একটু ওয়েট করছিলাম। তো আজকে ফাইনালি ছেলেটাও এসেছিল, মানে আমি যার থেকে ওই গোলাপ গাছ আর চন্দ্রমল্লিকাটা রেখেছি সেই ছেলেটাই আজকে আবারও এসেছিল। প্রচুর গাছ রেখেছে আমাদের ফ্ল্যাটের সবাই, মানে এখানে শুধু ফ্ল্যাটের সবাই বলে নয়, এখানে সবাই খুব গাছ ভালোবাসে, আমি দেখেছি প্রত্যেকটা বাড়িতে গাছ। তারাও দেখাচ্ছি, দেখতে পাচ্ছ ওখানটাতে, দেখতে পাচ্ছ এখানটাতে নিচটাতে, আর আমার ফ্ল্যাটের নিচেও একটু গোলাপ গাছ উঁকি দেয়, এই দেখো। আর আজকে আমাদের ওনারের মেয়েও প্রচুর গাছ রেখেছে, মোটামুটি ওই দেখো ওইখানে, ও দেখে তো প্রত্যেকটা ফ্ল্যাটে ফ্ল্যাটে গাছ রয়েছে, এখানে সবাই খুব গাছ ভালোবাসে, প্রচন্ড গাছ ভালোবাসে। যাই হোক, গাছের গল্প হয়ে গেছে। আর ওই দুটো ফুল দেখি কালকে যখন ওই ঝোলানো পটটা দিতে আসার কথা আমার মনে হয় না কালকে বলেছে বলেই কালকে আসবে, দেখা যাক, যদি আসে তো ভালো কথা, তখন ওর থেকে আমি নামটা জেনে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো চলো, আমার খুব ভালোই লাগলো দুটো ফুল গাছ, তাই জন্যই রাখলাম। আর থোকা জবাটা তো বললামই কেন রেখেছি, যদি হয়তো ভালো কথা, দেখা যাক, ওকে আজকে আমি ধরেছি গ্রোথ হচ্ছে না কেন, সানডেতে গাছগুলো রেখেছি এখনই গ্রোথের, আমি যদিও বা কিছু বুঝবো না, ও বারবার বলছে দিদি যদি কিছু হয়ে যায় গাছে তাহলে আমি তোমার থেকে গাছগুলো ফেরত নিয়ে নেব। তো যাই হোক না কেন, দেখা যাক কি হয়। আর তুলসী গাছটা তো আমার খুব পছন্দের, আমি একদম দরজা বরাবর রেখেছি যাতে আমি সবসময় দেখতেও পাই। তো এটা আমি অনেক দিন ধরে, মানে ওই ফ্ল্যাটে না এরকম আমি একটু উঁচু জায়গাতে রাখতে চেয়েছি, ওই যে বললাম একটা কথায় ঝাড় দেওয়া, ঘর মোছা এগুলো তো চলতেই থাকে, যাতে লেগে না যায়। দেখো আমাদের এখানে তো আর উঠোন নেই যে উঠোনে নিয়ে গিয়ে একটা মঞ্চ তৈরি হলো সেখানে পুতলাম বা কিছু, তো ওই জন্য আমি এইভাবেই রাখবো ঠিক করেছিলাম। তো মঞ্চটা আমার সাইজ মতো খুব পছন্দ হয়েছে, আর ব্যালকানির যে বাউন্ডারিটা রয়েছে তাতে বেশ সুন্দর এটাও গেছে। তো চলো আমি এবার বাকি কাজটুকু সেরে নিই।
এখন 1:10 বাজে, কিন্তু ভেবেছিলাম যে ওই নার্সারিটাতে যাব, ওখান থেকে গিয়ে দুটো প্লেট নিয়ে আসবো, কিন্তু ব্যাপারটা তো ওই নার্সারিটাতে না দাম আছে গাছের, ওইখান থেকে ওই জন্য গাছটা কিনি না, কিন্তু প্লেট প্লেটগুলো নিয়ে আসি যেহেতু নানান রঙের পাওয়া যায়। তা আগের দিন ব্ল্যাক এনেছিলাম, হোয়াইটও আছে আমি দেখেছিলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে মেঘ পড়েছে, ওই জন্য ঠিক অদ্দূর যেতেও সাহস পাচ্ছে না। অদ্দূর বলতে তাও হেঁটে গেলে আমার 5-7 মিনিট টাইম লাগবে, আর রোডের যা অবস্থা থাকে। তো দেখি নিচে গিয়ে আগে মনস্থির করি চারদিকটা, দেখে তারপর ভাববো যে কি করি না করি, নাহলে নিচ থেকে জাস্ট ফুলটা নিয়ে চলে আসবো। ও ঢুকলো আবার বাথরুমে, তাই আমি চাবিটা আবার দিয়ে এলাম। তো চলো যাই, যাবো কি যাবো না করতে করতে ঠিক চলেই যাচ্ছে। এটা আসলে গাছের কেনার শুধু শখ থাকলেই তো হলো না, সেগুলোর যত্নও নিতে হবে। আর প্লেটগুলো যদি না থাকে তাহলে না জল দিলে ওই নিচের হোলটা দিয়ে গিয়ে পুরো আমার জায়গাটাই নোংরা হবে, আর তুলসী গাছে তো রোজই জল দিতেই লাগবে। তো আজকে থেকেই তো তুলসী গাছের পুজো শুরু, তাই জন্যে ভাবলাম যে না মেঘটা ঠিক করেনি, মানে রোদটা পড়ে গেছে, তো ভাবলাম ওই জন্যে নিয়েই আসি দেখি। তো চলো অনেকখানি প্রায় হাঁটতে হবে, এখনও আমাদের বাড়ির গলি অবধিও আসেনি, মানে পুরনো বাড়ির গলি অবধিও আসেনি। তোমরা আমাকে অনেকেই অনেক ক্ষেত্রে বলে থাকো যে দিদি ব্যাঙ্গালোরের ওয়েদার কীরকম, বা ব্যাঙ্গালোরের ওয়েদার তুমি সবসময়ই বলো বৃষ্টি হচ্ছে। তো সত্যিই ব্যাঙ্গালোরের একটা ঠান্ডা ওয়েদার তো আছেই, দেখো সামনে মেয়েটা লাল ওড়না মতো গায়ে দিয়ে রয়েছে, প্লাস দেখো জ্যাকেট পরে উনি হকারি করতে বেরিয়েছেন, এখানের বেশিরভাগই দেখো মেয়েটা হুডি পরে রয়েছে, তো এরকম সবাই মোটামুটি জ্যাকেট হুডি পরেই থাকে, এটা তো বেলা, তাও ওই দেখো ছেলেটা, তবে হ্যাঁ ব্যাঙ্গালোরে কিন্তু ঠান্ডা পড়েছে, সোয়েটার হুডি জ্যাকেট এসবের একটু একটু দরকার হয় ভোরের দিকে বেরোলে। আদারওয়াইজ আমাদের কলকাতা থেকে যারা আমরা এসছি তারা খুব একটা ব্যবহার করি না, তবে ঠান্ডাটা কিন্তু একটু লাগে। এ দেখো আমি গিয়ে এরকম সাদা প্লেটটা নিয়েছি, এটার তলায় যদি ব্রাউন কালারের প্লেটটা দিতাম কেমন লাগতো বলো তো দেখতে, তো সাদা কালারের একটা প্লেট আমি দিয়ে দিয়েছি ওই জন্য। যদিও খুব একটা জল বেরোচ্ছে না, কিন্তু তাও হয়তো নিচে থাকতে পারে, জানি না এখন বেরিয়েছে কিনা। তো এই হচ্ছে আমার তুলসী মঞ্চ, আর এই যে জবা তল মানে জবা গাছটার তলাতেও এরকম একটা ব্ল্যাক কালারের প্লেট দিয়ে দিয়েছি। আর তো আজকে কটা জামা কাপড় কাছাকাছি হয়েছে আর কি, ভালো তারটা কাজ দিচ্ছে, জানো তো শুকিয়ে যাচ্ছে দিনেরটা দিনে, পড়ে থাকছে না। আর ওই যে ওই দোকানটা থেকে আমি ঠাকুরের ফুল নিয়ে আসলাম, আজকে 3 ধরনের গোলাপ আর ওই সাদা ফুলগুলো নিয়ে এসেছি চন্দ্রমল্লিকা টাইপের। তো চলো আজকে 100 গ্রাম 20 টাকা নিয়েছে, এক একদিন এক এক রকম নেয়। জোর নেমেছে একটা বৃষ্টি, মহারাষ্ট্রের পুনে এগুলো তো ভাসিয়ে দিচ্ছেই, আর এখন না যেখানেই বৃষ্টি হচ্ছে মোটামুটি বন্যা ধরিয়ে দিচ্ছে একদম। আর এখানে আজকে থাকে থাকে ভালো বৃষ্টি হচ্ছে, ভীষণ ভালো বৃষ্টি হচ্ছে, প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে। দেখা যাক, আমার গোলাপ তো নিয়ে গেছে, এমন বৃষ্টি দিয়েছে আর এমন হাওয়া দিয়েছে ও। তো যাই হোক, বুঝতে পারছো তো এখানে যদি আজকে তাঁর আমার না থাকতো তাহলে কি হতো আমার সাথে, এখানে দিলেও তো ভেজেই সেই। গুড মর্নিং, আজকে শুক্রবার সকাল, এই ব্লগটাও চলছে বৃহস্পতিবার সকাল থেকে, ইনিও এখানে দাঁড়িয়ে চা খাচ্ছে। আসলে কি বলতো, আমি না সকালবেলা উঠি, আজকে একটা রোদ উঠেছে, তো যাই হোক এখানে দেখো কালকে শোকায় নিয়ে আজকেও মেলে দিয়েছি, যার জন্য রোদ আসে শুকিয়ে যাবে। ওই বাড়িটাতে দেখতে পাচ্ছ কম্বল কেচেছে, ওকে আমি না বলছিলাম যে আমাদের কম্বলটা এবার কাচা দরকার, বেশ 1 বছর হলো প্রায় গায়ে দিচ্ছে ওটাকে। আর আমার এখানকার লোক বেশিরভাগই পাতলা কম্বল ইউজ করে, মানে পাতলা হলেও দেখেছো একবারে 5খানা ধুয়েছে, মানে এক একজন এক একটা করে কম্বল নেয় এখানে, ওরে বাপরে আছে প্রচণ্ড রোদ উঠেছে। তো যাই হোক না কেন, আমাদের কম্বলটাও ধোয়া দরকার, কিন্তু আমাদের কম্বলটা হচ্ছে মোটা, আমি কেচে দিতেই পারি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি দড়িতে মেললে ওটা একদিনে শোকাবে না, সেটা হয়ে যাবে বড় চাপ যে তারপর আমি কম্বলটাকে নিয়ে কী করবে, এখানে মেললে তো দড়ি পুরো ঝুলেই পড়বে মনে হয়। তো দেখি ওকে আমি বললাম কোনো একটা আয়রনের দোকানের সাথে কথা বলে, কোনো একটা আয়রনের চাটা দাঁড়িয়ে খাচ্ছে, পুরো তুলসী মঞ্চের সামনে গেছিলো কি, আসলে তুলসী মঞ্চটার কথা মাথায় থাকছে না এখন কারুরই। তো এবার ওই জন্য আমি বললাম কোনো একটা আয়রনের দোকানের সাথে কথা বলো যে কেচে দেয় কি না, যদি দেয় তো ভালো কথা, আমাদের সামনেই একটা গলিতেই রয়েছে, আর না হলে আমি কেচে নেব আর কি। আর একটা তোমাদেরকে জিনিস দেখাই, আজকে প্রত্যেকটা গাছে ফুল রয়েছে, প্রত্যেকটা গাছে। আর কালকে যে
ঢোকা যাওয়ার গাছটা কিনেছিলাম, দেখো আস্তে আস্তে ফুলটা ফুটছে। এই যে বলেছে 3-4 দিন গাছে থাকবে, তো 3-4 দিন গাছে ভালোভাবে থাকুক, তারপর যখন শুকানোর টাইম হয়ে আসবে আমি নিয়ে গিয়ে ফুলটা মায়ের পায়ে দিয়ে দেব। গাছের ফুল গাছে ভালো লাগে এটা সত্যি কথাই, কিন্তু কখনো কখনো আমরাও জবা ফুল পাই না, তো তাই মনে হয় একটু মায়ের পায়েও দিই। তো গাছে 2-3 দিন রাখবো, গাছের শোভা গাছেই পাবে, তারপর আমি গিয়ে আমার মায়ের পায়ে দিয়ে দেবো। তো এখানে এই ফুলটা ছিল কড়ি, এটাও ফুটছে, এটা কড়ি আছে এখনো, জানি না কবে ফুটবে, একটু টাইম লাগছে। কালকে ছেলেটাকে ধরে ছিলাম আমি, বললো কিনা দিদি ছোট টক তো তাই একটু গ্রোথ হতে টাইম লাগবে, তো ঠিক আছে অসুবিধে নেই। আর এই গাছে ফুলগুলো ফুটছে, আর কালকে বলেছিলাম আমি গাছের নামগুলো জানি না, পাপার থেকে আমি জেনে নিয়েছি, এটা হচ্ছে পিটুনিয়া আর এটা হচ্ছে 9 o'clock। 9 o'clock তেমন একদিকেই চলে আসছে গাছগুলো, তো দেখি ও আজকে আসে কিনা, নাহলে একটা ফোন করবো, ওর ফোন নাম্বার রেখে দিয়েছি আমি। তো চলো আজকে তোমাদেরকে দেখিয়ে দিই এবার রান্নাঘরের পরিস্থিতি। আজকে বাজে এখনো 9:15, সেদিন শুক্ত করার পর একটা সজনে ডাঁটা বেশি ছিল, তো ফেলে তো কোনো কিছুই দেওয়া যাবে না। সজনে ডাঁটা, বেগুন, গোল আলু, রাঙা আলু, কুমড়ো দিয়ে হবে একটা চচ্চড়ি, হবে লাল শাক, সেটাকেও ধুয়ে আমি রেখে দিয়েছি, আর আমি এর থেকে ভালো ছুরি দিয়ে কাঁচি দিয়ে কাটতে পারি না, তো এটাই ঠিক আছে। আর এখানে আছে রূপচাঁদ মাছ, যেটা কিনা আমি বরফ ছাড়তে দিয়েছি। আর একটা জিনিস দেখবে, আজকে সকাল সকাল আনহেলদি খাবার খাবো আমরা, এখানে হচ্ছে আলু চচ্চড়ি, আর এখানে ময়দার গুল্লি তৈরি হয়েছে, এখানে হবে লুচি। এটা কিন্তু কেউ ভেবো না যে আমরা আজকেই খাচ্ছি, এটা এই রিপিট খাবারটা কালকে রাতেও আমরা খেয়েছি, ওর এত ভালো লেগেছে বলেছে কিনা আজকে সকালেও খাবে। তো ময়দা একটু বেঁচে ছিল, এইটুকুই বেঁচে ছিল, তো এইটুকু দিয়ে আমাদের ওর 4 পিস আমার 3 পিস হয়ে যাবে, ঠিকঠাকই আছে। তো চলো করে নিই, দুজনের প্লেট হয়ে গেছে, একজন এখান থেকে একটা খেয়েছে, বুঝতেই পারছো যাই হোক না কেন। আসলে ও কালকে রাতেই বলছিল আমরা অনেক দিন বাদে, আর কালকে রাতে সেমই ডিনার ছিল, কালকে রাতে অনেক দিন বাদে আমরা লুচিটা খেয়েছি আর কি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ও মনে করতে পারছিল না নাকি, আমার মনে করেছে শিবরাত্রির দিন লাস্ট বাড়িতে লুচি খেয়েছিল, কারণ সেই দিনকে আমার উপোস ছিল, আমি শিন্নি খেলাম, ওরা লুচি খেলো। আর আমি বারান্দাটায় আজকে ঘুরে ঘুরেই আসছি, কারণ ছেলেটা আসলে এখানটাতে ভ্যানটা নিয়ে দাঁড়ায় আর আমরা সবাই নিচে যাই, ও কোনো চেঁচামেচি বা কিছু করে না, তো ওই জন্য একটু তাকে তাকে থাকতে লাগছে এই আর কি। তো চলো দোকানটায়, গোলাপগুলো কি সুন্দর এসছে দেখো, কি ভাল লাগছে দেখতে। তো চলো যাই খেয়ে নিই, আমিও ঠান্ডা হয়ে যাচ্ছে আমারটা। সকালের ব্রেকফাস্ট তো হয়ে গেছিল তোমরা দেখলেই, আর এখানে সকালের খাবারের পর এখানে সব ধুয়ে আমি উল্টে দিয়েছি, মানে উপর করে দিয়েছি, আর এখানে চলছে আমার চচ্চড়িটা, এই যে একদম সর্ষে পোস্ত বাটা দিয়ে করছে, ওই জন্য মিক্সিতে বেটেছিলাম এই আর কি। আর এখানে লাল শাকটাকে ধুয়ে আমি রেখে দিয়েছি, এটা আপাতত থাক। আর আমি বারান্দায় খুব ভীষণভাবে ঘোরাঘুরি করছিলাম আর কি, যে ও যদি আসে ও তো চেঁচাবে না, আর আসবেই ও বলে গেছে। আর এই জামা কাপড়গুলো প্রায় শুকিয়েই গেছে, প্যান্টের ওই গোলাপি প্যান্টের কোমরটা একটু ভিজে রয়েছে, তো আস্তে আস্তে শুকিয়ে যাবে, এক্ষুনি নিয়ে চলে যাব। আর তোমরা হয়তো চোখে আসবে না, তারাও তোমাদেরকে দেখাচ্ছি, ওই সাদা ভ্যানটার পরে ওখানে ফুল গাছের ও এসেছে আর কি, কেউ দাম দর জিজ্ঞেস করছে বা গাছ নিচ্ছে, তো ওই জন্য ওখানে ও দাঁড়িয়েছে, তারাও তোমাদেরকে দেখাই। ওই যে দেখতে পেয়েছো আমার চোখ দেখো, তাহলে আমি এদিক ওদিক তাকাতে তাকাতে ঠিক ওকে দেখতে পেয়ে গেছি। তো আসুক ও এখানটাতে, আসলে তারপর আমি নিচে যাব, আসতে মনে হচ্ছে এইবার, তা আসুক ও আগে। আর এই যে এটা চাল কুমড়োটা দেখতে পাচ্ছ, এটা হয়তো বেশিরভাগ ভিডিওতেই তোমরা দেখতে পাও, এটা হচ্ছে এখানকার আমরা যেরকম লেবু লঙ্কা ঝোলাই দোকান ঠোকানে, এরা নতুন কিছু বাড়ি বা যাতে নজর না লাগে আর কি, এরা এরকম চাল কুমড়ো ঝোলায়। আর অবিশ্বাস্যভাবে এই চাল কুমড়োটা কিন্তু শোকাবেও না, নষ্টও হবে না, এরকমভাবেই অ্যাজ ইট ইজ থাকবে। আমরা প্রায় এখানে 1 মাসের ওপরে হয়ে গেল রয়েছি, আমরা কিন্তু এভাবেই দেখতে পাচ্ছি, তারও বেশি দিন ধরে আমরা দেখছি, গৃহপ্রবেশ থেকে আমরা দেখছি, কিন্তু এরকমই দেখতে পাচ্ছি। যার যার রিচুয়ালস, তো সত্যি আমরাও তাই দেখছি যে এটা কিন্তু সত্যিই শোকাচ্ছেও না, নষ্ট হচ্ছে না, বিশেষ করে পচে যায়, এরকমভাবে থাকলে রোদে শুকিয়ে যাবে, পচে যাবে, কিন্তু কোনোটাই কিন্তু কিছু হচ্ছে না। তো এই দেখো এই টপটাতে আমি সেট করে রেখেছি, এইখানে একটা ঝোলানো টপ আমি রাখলাম, ঝোলানো টপে দুটো একসাথে করতে চেয়েছিলাম আমি, আর সেটাই করলাম। এমনি টপ যদি এটা আমার মানে এই সাইজ ডে অনেকগুলো টপ হয়ে যাচ্ছিল, তো দুটোকে যদি এক জায়গায় অন্তত রাখি তাহলে, আর একটা ঝোলানো টপ থাকলে কি গাছ বেশি হয়ে গেলে আমি একটু ঝুলিয়েও দিতে পারবো, কারণ ওইখানটাতেও আমার ঝোলানোর অপশান রয়েছে। তো
তো ওই জন্যই আমি এখানটাতে এরকম করে রাখলাম। আর দেখতে ভালোও লাগছে, সবকটা একই রকম, টবের থেকে একটা একটু অন্যরকম হলো, দেখতে ভালোই লাগছে। তো যাই হোক, বলেছি না ও এখানে এলে সহজে যেতে পারে না। ওই দেখো আজকেও অনেকে অনেক গাছ রেখেছে, ও এখানে এলে ভালোই বিক্রি হয়। আজকেও ওনারের মেয়ে আরো পাঁচটা মতো গাছ রাখলো দেখলাম। তো যাই হোক না কেন, এই হচ্ছে সেই 9 o'clock আর পিটুনিয়া, দুটোকে একসাথে করেছি কারণ আমার দেখতে ভালো লাগছিল দুটোর কালার কম্বিনেশন। আজকে একটু সকাল সকাল উঠে তাড়াতাড়ি রান্না বান্না বসিয়ে দিয়েছিলাম, তরকারি টরকারি কেটে, যে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। কিন্তু এখন 11:14 বাজে, আমি শুধুমাত্র চচড়িটাই নামাতে পেরেছি, আর বাকি কিচ্ছু নামাতে পারিনি। লাল শাক করবো, মাছ করবো, এরপরে অনেকগুলো জিনিসই বাকি রয়েছে। দাঁড়াও তোমাদেরকে চচড়িটা দেখাই। এই যে একদম শুকনো শুকনো করে চচড়িটা হয়ে গেছে। লাল শাক ভাজবো, মাছ করবো, তো এখনো হয়নি সেগুলো। যাই হোক না কেন, এর পরে যেটুকু থাকবে সেটুকু যাবে পরের ব্লগে, মানে আজকের দিনটা, শুক্রবারের দিনটা। কারণ এই ব্লগে যদি পুরো দিনটা অ্যাড করতে যাই তাহলে এই ব্লগটা হয়ে যাবে অনেকটা বড়, যেটা দেখতে বোর ফিল করবে তোমরাই। কারণ 7-8 মিনিটের ব্লগও তোমরা অনেকেই পুরোটা দেখো না, প্রথমটুকু দেখে বেরিয়ে যাও। তো দেখো সেরকম করলেও আমার মনে হয় না কোনোদিনও ভালোবাসাটা তৈরি হবে বলে। চেষ্টা করো একটু পুরোটা দেখার, পুরোটা না হলেও একটু অর্ধেক পর্যন্ত দেখার। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। তাহলে এরপর থেকে আসছে শনিবারের ব্লগ, যেটা যাবে মানে রবিবার সকালে যে ব্লগটা যাবে সেখানে আমি পারলে অ্যাড করে দিচ্ছি। আজকে সারাটা দিন যদি কিছু করে থাকি সেরকম তো তাহলেই অ্যাড করে দেবো, আর যদি করিও সেভাবে আমি বলেও দেবো ব্লগে, বুঝতে কোনো অসুবিধা হবে না। তো চলো আজকের মতো টাটা। যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে বলবো আমার তরফ থেকে অসংখ্য 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 ভালোবাসা। তো চলো টাটা।